আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে একটি মেয়েকে পছন্দ করেছি, কিন্তু আমি কখনো মুখ দেখি নাই, চোখ দেখেছি। সে সব সময় পর্দা করে। তার বাবা একজন ইমাম। আমি ওর চোখ দেখে পছন্দ করেছি। আমি তার জন্য নামাজ পড়া ধরছি। এখন আমার করণীয় কি বলেন? আচ্ছা, তোমরা এটা কি প্রশ্ন করলা এটা? আচ্ছা শোনো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমি আমি বলি, যেই ছেলে করেছে তাকে দেখা কোনো দরকার নাই, কারণ সে লজ্জায় মরে যাবে, কোনো দেখা দরকার নাই। সে যুবককে আমি বলছি, বাবু রে তোর বয়স খুব কম, আমি বুঝে গিয়েছি। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, রাখেন, কাউকে যদি পছন্দ হয়, আমি অলওয়েজ একটা কথাই বলি, কোনো ফাউল কথা বলার সময় নাই, ডিরেক্টলি বিয়ে হয়ে যাবে। আর তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে হারামভাবে, তোমরা আচ্ছা নাই আমি বুঝলাম, যদি থেকে থাকে, তোমরা আজকে গিয়ে ডিরেক্টলি একটা কথা বলবা, তুমি কি বিয়ে করবা নাকি করবা না? যদি করো, আমি আছে তোমার 14 গোষ্ঠীর সঙ্গে, আজ থেকে ব্যাকআপ হয়ে যাবে আমার। এখন তুমি যে বলেছো যুবক শুধু চোখ দেখেই প্রেমে পড়েছে, বড় মারাত্মক ফেতনা ভাই আমার। তোমাকে আমি এতটুকু বলতে চাই, আব্বা ইমাম হোক তো কি হয়েছে? ইমাম সাহেবকে গিয়ে বলবা যে হুজুর চিন্তা করে নাই, পাচক তো নামাজি ছেলে। তো আব্বা যদি রাজি হয় মাশাআল্লাহ, আর যদি রাজি না হয় টেনশন নাই, এর চাইতে বেটার অপশন তোমাকে দিয়ে দিবে একজন, তিনি কে? আজকালকার যুবকরা এত বেশি পাগলা হয়ে যায় জানেন, একটা চোখ পড়লে মনে করো এর মতো সুন্দরী আর কাউরেই পাওয়া যাবে না। এর চাইতে আরো সুন্দরী মেয়ে বাংলাদেশে আছে না নাই? তুমি যে প্রশ্ন করেছো হুজুর আমি কি করতে পারি, তোমার অপশন একটা, বিয়ের প্রস্তাব সরাসরি তুমি দিবা। এখন এটা দেওয়ার পরে দুইটা কাজ হতে পারে, হয়তো অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে শাদি মুবারক। অ্যাকসেপ্ট করলে কি মুবারক? আর যদি অ্যাকসেপ্ট না করে, মনে রাখবা এর চাইতে ভালো মেয়ে তোমার অপেক্ষায় আল্লাহ রেখে দিয়েছে, ঠিক না? আল্লাহ যুবকের মনকে প্রশান্ত করে দিক, সকলের পর আমিন।